আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের এসএসসি এক্সাম প্রিপারেশন ইংলিশ সেকেন্ড পেপার 2022 সালে কোশ্চেন নং 4-এ যে বিষয়টা থাকবে, কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স প্রিফিক্স অর বোথ, এই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। এখানে মোট 10 সেট প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। আশা করি এই 10 সেট প্রশ্ন সমাধান করার পরে তোমাদের এই বিষয়ে যে প্রস্তুতি আগে থেকে ছিল সেটা আরও বেশি পূর্ণতা পাবে। ইতোমধ্যে তোমাদের এই বিষয় রিলেটেড অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে, যেগুলো তোমরা আশা করি দেখছো। যারা দেখনি তারা ডিসক্রিপশন বক্স এসছে এসএসসি 2022 ফুল ফ্রি কোর্স থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকে মূলত তোমাদের প্রস্তুতিটা কেমন হলো সেটা যাচাই করা, সেই সাথে আরও কিছু প্রশ্ন প্র্যাকটিস করা। যথারীতি আগের মতোই এখানে মোট 10 সেট প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা এই প্রশ্নগুলো ভিডিও পোস্ট করে আগে খাতা কলম নিয়ে প্রশ্নগুলো আগে সলভ করো। সলভ করার পরে যে তোমাদের এই 10 সেট প্রশ্ন প্রত্যেকটার অ্যান্সার কোনটা কেন হলো বা কেন হবে না, এটা বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করা হবে। তোমরা এই ব্যাখ্যা সহ বিশ্লেষণ দেখলে বা তোমাদের যদি কোনোটা ভুল হয়ে থাকে, সে ভুলগুলো কেন হলো আশা করি সেগুলোও মিলিয়ে নিতে পারবে, এবং 10 সেট প্রশ্ন সমাধান করার পরে তোমরা একটা ভালো পজিশনে পৌঁছাতে পারবো, অর্থাৎ এই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবে আশা করি। তো অবশ্যই এই কথা বলার মাঝেই তোমরা এই ভিডিওগুলো থামিয়ে থামিয়ে এই এক একটা প্রশ্ন সলভ করতে থাকো। সলভ করে নিয়ে তারপরে যে তোমরা অ্যান্সারটা দেখবে তাতে কী হবে, তোমাদের প্রস্তুতিটা সম্পূর্ণ হবে আশা করি। তো বন্ধুরা, তোমরা জানো ইতোপূর্বে তোমাদের এসএসসি 2022 সালের ফুল ফ্রি কোর্স দেওয়া হয়েছে। তোমরা যারা কোর্সটি করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে অথবা ডান পাশে আই ট্যাগের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এই সম্পূর্ণ ফ্রি কোর্সটি করতে পারো, যেখানে তোমাদের ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপারের আশা করি সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। এছাড়াও তোমাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা হচ্ছে তার প্রশ্নের অ্যান্সার নিয়েও বেশ কিছু ভিডিও করা হয়েছে, এবং শেষ মুহূর্তেও করা হবে। অবশ্যই তোমরা তোমাদের যে সমস্যার বিষয়গুলো আছে সে বিষয়গুলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের কোন অংশগুলোতে সমস্যা হচ্ছে এবং সেগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করতে পারি। আর ইতোমধ্যে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছো, যেগুলোর অনেকগুলোরই অ্যান্সার এখনও দেওয়া হয়নি। ইনশাল্লাহ তোমরাও অ্যান্সারগুলো পেয়ে যাবে, একটু ব্যস্ততার কারণে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারিনি। তো এর পরে যে দেখো তোমরা এই যে মোট 10 সেট প্রশ্ন দেওয়া হয়েছে, এই 10 সেট প্রশ্ন আগে সুন্দর করে সমাধান করে নাও। এই রিলেটেড অন্য কোনো সমস্যা যদি থাকে সেটাও অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, কোনো নিয়ম যদি বুঝতে সমস্যা হয় সেটাও জানাবে। আশা করি সেই বিষয়গুলোও তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। তো যারা এই ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই, বা যারা আগেও দেখছো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওগুলো, বা এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে যাতে অনেকেই উপকৃত হতে পারে, এটা যাতে আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। এছাড়াও পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমাদের সুপার শর্ট সাজেশন দেওয়া হবে, আশা করি সেখান থেকে তোমরা প্রস্তুতি নিলে সেখান থেকেও তোমরা অনেকগুলো কমন পেয়ে যাবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তবে আগে শেখার কোনো বিকল্প নেই, শুধু শর্ট সিলেবাসের উপরে নির্ভর করা কখনোই উচিত না। আগে শিখতে হবে ভালো করে একটা বিষয়, তারপরে পরীক্ষার প্রস্তুতির জন্য কতটুকু দেখতে হবে সে বিষয়টা তোমাদের পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দিয়ে দেওয়া হবে। তাহলে এই 10 সেট প্রশ্ন আজকে ছিল, আমরা এখন অ্যান্সার দেখব। আশা করি ইতোমধ্যেই তোমরা উত্তরগুলা করে ফেলেছো তোমাদের খাতায়। যদি না করে থাকো তো অবশ্যই আবারও অনুরোধ করছি, তোমরা সরাসরি অ্যান্সার না দেখে আগে নিজেরা সলভ করো, নিজেদের কাছে যেমন মনে হচ্ছে সেটা সলভ করো, তারপরে যে তোমরা অ্যান্সারের ব্যাখ্যাটা দেখো, তাহলে তোমাদের জন্যই তোমরাই বেশি লাভবান হতে পারবে। তো চলো আমরা অ্যান্সারগুলো একটু মিলিয়ে নিই। 1 নম্বরে যে অ্যান্সারগুলো ছিল, তোমরা নিচে থেকে অ্যান্সারগুলো দেখতে পারছো, যে 1 নম্বরের এ নম্বরে হচ্ছে আউটকাম, বি নম্বরে রেগুলেটেড। তো এই অ্যান্সারগুলো কেন হলো আমি একটু ব্যাখ্যা করে তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা যারা সাফিক্স প্রিফিক্সের ভিডিওটি দেখছো তারা দেখছো যে এখানে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্ব কোথায় কোনটা বসে এই বিষয়ে সম্পূর্ণ ধারণা দেওয়া আছে। আচ্ছা, তো আমরা যদি সে নিয়ম অনুসারে আসি, দেখো সাউন্ড হেলথ ইজ দ্য ড্যাশ কাম অফ ফিজিক্যাল এক্সারসাইজ। আসলে এই যে এই সিচুয়েশনটাই, অর্থাৎ গ্যাপের পরে অ্যাডজেক্টিভ বা নাউন আসে কিনা দেখতে হয়, এখানে তো প্রিপোজিশন আছে তখন আগের অবস্থা দেখতে হয়, দা থাকলে এরপরে নাউন হওয়ার কথা, তাই না? তো কাম তো হচ্ছে ভার্ব, তাহলে এই কাম ভার্বটার কি দেওয়া যায়? এখানে যেহেতু কাম এর তো নাউন এভাবে আসে না, তাহলে এর নাউনটা কি হচ্ছে দেখো, যখন দেখবা যে এর পরে কোনো সাফিক্স যুক্ত করা যাচ্ছে না বা সাফিক্স নেই, তখন তার প্রিফিক্স ভাবতে হবে, বা যেখানে যে শব্দটা হওয়ার কথা ওই শব্দটাই থাকলে তার প্রিফিক্স ভাবতে হবে। মূলত কিছু কিছু বাক্য রয়েছে যেগুলা যদি তোমরা অর্থ না করো তাহলে বুঝতে একটু কষ্ট হয়, যেমন সাউন্ড হেলথ ইজ দ্য,
অর্থাৎ যে সুস্থ শরীর, এটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজের একটা কি ফলাফল, তাই না? তাহলে কাম মানে তো আশা, তাহলে এই জায়গায় এই কারণে আউটকাম ব্যবহার করা হয়েছে। আউটকাম মানে হচ্ছে ফলাফল, তাহলে এটা কি হচ্ছে, এখানে একটা প্রিফিক যুক্ত করতে হবে। আচ্ছা, ইন এ, এই যে বি নাম্বারটা দেখো, ফর্ম, ফর্মটা হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তো রেগুলেট এর অ্যাডজেক্টিভ হচ্ছে রেগুলেটেড, বি নাম্বারে রেগুলেটেড। সি নাম্বারটা দেখি, এখানেও দেখো ফর্ম, এটা তো নাউন, তাহলে এর আগে অ্যাডজেক্টিভ হবে, তাহলে রেগুলেটেড অ্যাডজেক্টিভ আমরা দেখছিলাম, তাই না? তাহলে এখানে রেগুলেটেড হলো, এখানে কেন হবে না? এই জায়গাটাই হচ্ছে অর্থের বিষয় রয়েছে, যে কিছু কিছু বাক্য অবশ্যই অর্থ করে পড়ার চেষ্টা করতে হয়। আসলে রেগুলেটেড ফর্ম অফ এক্সারসাইজ অর এক্সারসাইজ ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, এক্সারসাইজ কি কখনো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? ক্ষতিকর না। তাহলে কেমন এক্সারসাইজ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? আনরেগুলেটেড, মানে তুমি একদিন করলে, নিয়মিত না, অনিয়মিত যে ব্যায়াম। তাহলে এখানে শুধু রেগুলেটেড বললে হবে না, কি বলতে হবে? আনরেগুলেটেড, অর্থাৎ এখানে সাফিক্স এবং প্রিফিক্স বোথ উভয়টাই যোগ করা লাগছে। তাহলে আনরেগুলেটেড ফর্ম অফ এক্সারসাইজ অর, শুধু এক্সারসাইজ হবে? হবে না। কি হবে? ওভার এক্সারসাইজ, মানে অতিরিক্ত ব্যায়াম, অতিরিক্ত ব্যায়াম ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ। রিমেম্বার দ্যাট ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ ইউ মাস্ট নট বি, দেখো এই যে বি এর পরে সবসময় কি হয়, অ্যাডজেক্টিভ হয়, যেহেতু এর পরে ফুল স্টপ রয়েছে, তাহলে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। তাহলে এই যে রেগুলার, রেগুলার হচ্ছে মাস্ট নট বি রেগুলার, মানে তোমাকে কি নিয়মিত হতে হবে না, নাকি কি হতে হবে না, ইরেগুলার হতে হবে না, এখানে অ্যাডজেক্টিভই আছে, যে কারণে একটা প্রিফিক্স রাখতে হবে, তাহলে তোমাকে কখনোই অনিয়মিত হওয়া যাবে না। ফিজিক্যাল এক্সারসাইজ ইনক্রিজ আওয়ার অ্যাপটিউড অ্যান্ড ইম্প্রুভস, আচ্ছা ডাইজেস্ট পাওয়ার, দেখো খেয়াল করো, পাওয়ার হচ্ছে নাউন, পাওয়ারটা কি একটা নাউন, তো যেহেতু পাওয়ার নাউন রয়েছে, তো নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, ডাইজেস্ট এর অ্যাডজেক্টিভ হচ্ছে ডাইজেস্টিভ, ডাইজেস্টিভ। তোমরা যারা নিয়মের ভিডিওগুলো দেখো নি, অবশ্যই বারবার করে অনুরোধ করছি, তোমরা আগে নিয়মের ভিডিওগুলো দেখে নিবে, তাহলে ওখানে একটা দুইটা ভিডিও আলোচনা করা আছে সম্পূর্ণটা, একটা ভিডিওতে তোমরা নিয়মের ভিডিওটা পেয়ে যাবে, তো এই নিয়মগুলো দেখে নিলে তোমাদের এই বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। তাহলে জি নাম্বারটা কি আছে দেখো, ইফ এনিবডি সাফার ফ্রম, যদি কেউ ভোগে, দেখো এই জায়গাটাই একটা, এরপরে তো হি শুড টেক, আর একটা নতুন সেন্টেন্স শুরু হচ্ছে, তাহলে এই ফ্রম হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবশ্যই নাউন বসে, তাহলে এখানে কি হচ্ছে, ইনডাইজেশন, ইনডাইজেশন, শুধু ডাইজেশন, সাফার ফ্রম ডাইজেশন মানে তার মানে হজম হওয়ার বা যে কোনো কিছু হজম করতে পাওয়ার, এটা তো আসলে সমস্যা না, তাই না, মানে বদ হজম হওয়া বলে আমরা যেটাকে, তাহলে এটাই যদি কেউ ভোগে, তাহলে হি শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ। আচ্ছা প্রপার ডাইজেস্ট, তাহলে এটা কি হবে দেখো, খুব সহজ, কারণ হচ্ছে কি, অফ আছে প্রিপোজিশন আগের অবস্থায়, এটা প্রপার অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কি হবে, প্রপার ডাইজেশন, প্রপার এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, তো অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, যে কোনো শব্দগুচ্ছের শেষের শব্দটা নাউন হয়, তাহলে ডাইজেস্ট এর অ্যাডজেক্টিভ নাউন হচ্ছে ডাইজেশন। আচ্ছা এরপরে আই নাম্বারে আসি, এখানে দেখো অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, অ্যান্ড হেল্পস, আচ্ছা এখানে খেয়াল করো, ফিজিক্যাল এক্সারসাইজ রিমুভস, এটা দূর করে, কি দূর করে, কনস্টিপেট, কনস্টিপেট হচ্ছে কনস্টিপেশন, নাউন হবে, কেন হবে, কারণ কোনো ভার্বের পরে অবজেক্ট থাকে, আর অবজেক্ট হিসেবে সবসময় কি বসে, নাউন বসে। অ্যান্ড হেলস প্রপার ব্লাড, আচ্ছা সার্কুলার আছে, সার্কুলেট, তো সার্কুলেট হবে কি, সার্কুলেট হবে না, কি হবে, সার্কুলেশন, কারণ এটা নাউন, যে কোনো শব্দকোষের, আর ব্লাড এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, ব্লাড সার্কুলেশন, তোমরা বিষয় কথাটা জানো। এরপরে দুই নম্বরে আসি, দুই আর এ নাম্বারে যেটা আছে অ্যাটেন্ড, আমরা জাস্ট চিহ্ন দেখবো, চিহ্ন দেখে এর উত্তরটা বোঝার চেষ্টা করবো। এরপরে যেহেতু টু আছে, আগের অবস্থা দেখো পে, পে হচ্ছে একটা ভার্ব প্রদান করা, কি প্রদান করা, অ্যাটেন্ড, তাহলে এটা অবশ্যই, যেহেতু ভার্বকে কি দ্বারা প্রশ্ন করা গেলে সেটা অবজেক্ট হয়, আর অবজেক্ট হিসেবে সর্বদা নাউন বসে, অ্যাটেন্ডের নাউন হচ্ছে কি, অ্যাটেনশন, এটা বুঝতে সমস্যা হওয়ার কথা না। এরপরে দেখি ক্যান শিওর ইওর গুড রেজাল্ট, আচ্ছা এখানে খেয়াল করো, ক্যান আছে মডেল ভার্ব, তাহলে মডেল ভার্বের পরে অবশ্যই একটা প্রিন্সিপাল ভার্ব লাগে, যা এখানে নেই, তাহলে শিওর এটাকে অবশ্যই ভার্ব হিসেবে, শিওর কোনো কিছু নিশ্চিত করা, তাহলে যেমন জয় এর ভার্ব হচ্ছে ইনজয়, ই এন প্রিফিক্স যুক্ত করলে সেটা ভার্ব হিসেবে ব্যবহার হয়। সি নাম্বারটা দেখি, অ্যাটেন্ড আছে অ্যান্ড রেগুলার, আচ্ছা এখানে খেয়াল করো, তাহলে অ্যাটেন্ড অ্যান্ড রেগুলার, আচ্ছা তাহলে এখানে কি বসতে পারে একটু খেয়াল করো, বাট ইফ ইউ আর, এখানে খেয়াল করো আর হচ্ছে একটা বি ভার্ব,
যেহেতু পরের চিহ্ন দেখে আমরা ব্যবহার করতে পারছি না, বি ভার্বের পরে সর্বদাই অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাটেন্টিভ অ্যাটেন্টিভ হতে পারতো অ্যান্ড ইরেগুলার। তো এটা যেহেতু ইরেগুলার তাহলে এটা তার অ্যাটেন্টিভ হয় না, একই জাতীয় শব্দ অ্যান্ড দ্বারা যুক্ত হয়। তাহলে যেহেতু এটা ইরেগুলার আছে এটা কি হবে? ইন অ্যাটেন্টিভ। এটা শুধু অ্যাটেন্টিভ হতে পারতো, অ্যাডজেক্টিভ হয়ে যেত, কিন্তু এখানে বাক্যের অর্থের সাথে মিল করার জন্য এটাকে আবার বিপরীত শব্দ করা লাগছে, যে বাট ইফ ইউ আর ইন অ্যাটেন্টিভ অ্যান্ড ইরেগুলার। আচ্ছা, কারণ অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা শব্দ সবসময় একই রকম হয়। এরপরে ডি নাম্বারটা দেখি আমরা। ডি নাম্বার হচ্ছে আমরা অবস্থাটা দেখব। দেখো এখানে দ্যাট দ্বারা দুইটা ক্লজ যুক্ত করা রয়েছে, বেয়ার ইন মাইন্ড দ্যাট, মানে এটা মনে রেখো যে। এরপরে ইজ আছে ভার্ব, তাহলে এখানে লাগবে কি? মূলত লাগবে হচ্ছে সাবজেক্ট। তাহলে রেগুলার এর যে নাউন হচ্ছে রেগুলারিটি, সাবজেক্ট হিসেবে শব্দটাই সর্বদাই নাউন বসে। তাহলে রেগুলারিটি এই নাউনটা হতেই পারতো। রেগুলারিটি এখানে ইজ দ্য কজেস অফ ইয়োর স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট। আচ্ছা, তাহলে এই যে তুমি যদি এটা এইভাবে রাখো তাও হয়, বিয়ার ইন মাইন্ড দ্যাট মনে রেখো যে, বিয়ার ইন মাইন্ড দ্যাট মনে রেখো যে এটা বলা হচ্ছে। তুমি এখানে দুইভাবেই দিতে পারো, তুমি যদি এখানে দাও এটা রেগুলারিটি দাও, তাহলে এখানেও আর হচ্ছে আনস্যাটিসফ্যাক্টরি দেওয়া লাগবে না, স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দিতেই পারো, তাই না? তাহলে এটা কেমন হবে? দ্যাট রেগুলারিটি ইজ দ্য কজেস অফ ইয়োর স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট। তাহলে এখানে আর কোনো পরিবর্তন করা লাগবে না, কিন্তু এখানে যদি তুমি ইরেগুলারিটি দাও তাহলে এখানে অবশ্যই আনস্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দিতে হবে। যে ইরেগুলারিটিটাই মূলত কি, তোমার যে অসন্তুষ্টজনক ফলাফলের জন্য দায়ী। Nobody can expect a good result in the examination without good prepare হবে। দেখো ফুল স্টপ আছে, আগে আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন বসে। আর এগুলো এমনিতে পড়লে বুঝতে পারবা যে উইদাউট গুড প্রিপারেশন, প্রিপারেশন হচ্ছে নাউন। ইউ এখানে আবারও দেখো ফর আছে পরে, আমরা অবশ্যই আগে পরের অবস্থা আগে দেখব। তা আগে যেহেতু বি আছে, বি এর পরে সবসময় কি হয়, অবশ্যই অ্যাডজেক্টিভ হয়। তো প্রিপেয়ার এর অ্যাডজেক্টিভ হচ্ছে প্রিপেয়ার্ড, ইডি যুক্ত হবে। এরপরেরটা দেখো, হেড অব দ্য শিডিউল সাম স্টুডেন্টস রিমেইন প্রিপেয়ার। তাহলে কিছু ছাত্রছাত্রী কি থাকে, রিমেইন প্রিপেয়ার থাকে নাকি আনপ্রিপেয়ার্ড থাকে? অবশ্যই দেখো রিমেইন আনপ্রিপেয়ার্ড। আচ্ছা, ফর দ্য এক্সামিনেশন ইভেন ইট ইজ ইমিনেন্ট অ্যাজ এ পার্ট অফ প্রিপারেশন, প্রিপারেশন। আচ্ছা, প্রিপারেটরি হচ্ছে অ্যাজ এ পার্ট অফ, মনে হচ্ছে প্রিপারেশন কেন হলো না? আচ্ছা, এখানে খেয়াল করো স্টেপ হচ্ছে একটা নাউন, তো নাউনের আগে সর্বদা অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে প্রিপেয়ার্ড স্টেপ তো হয় না, প্রিপেয়ারটরি স্টেপ, এটা হচ্ছে এর আর একটা অ্যাডজেক্টিভ ফর্ম। যে নাম্বারে হচ্ছে সাজেস্ট কনসিয়াস, এ কনসিয়াস, অবশ্যই শেষ শব্দটা কি হয়, নাউন হয়, সাজেশন। এরপরে আসি তিনের এ নাম্বারে, তিনের এ নাম্বারে হচ্ছে পরে আছে ফর, আগে আছে এ গ্রেট, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, রিপোর্টের নাউন হচ্ছে রেপুটেশন। বি নাম্বারে দেখো হিজ, পসেসিভ, পসেসিভের পরে নাউন হয়, ওয়াইজের নাউন হচ্ছে ওয়াইজডম। এরপরে সি নাম্বারে আসি আমরা, ফ্লাওয়ার এটা নাউন, নাউনের আগে অবশ্যই অ্যাডজেক্টিভ হয়, তাহলে নেচার এর অ্যাডজেক্টিভ কি, নেচারাল, এটা অনেক সহজ আছে। তাহলে দেখো ফ্লাওয়ার নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, আর্টিফিস ভয়েস এর নাউন হচ্ছে আর্টিফিশিয়াল। আচ্ছা, এরপরে ই নাম্বারটা দেখি, এখানে বিটুইন হচ্ছে একটা প্রিপোজিশন। আচ্ছা, তো বিটুইন যেহেতু প্রিপোজিশন, তাহলে আমাদের দেখতে হবে যে প্রিপোজিশনের আগে এখানে কি আছে, টু। আচ্ছা, তাহলে দেখো শিবা আক্স দ্য কিং টু ডিফারেন্ট। আচ্ছা, তাহলে এখানে একটা ভার হবে মূলত, কারণ টু প্লাস ভি ওয়ান, এটাকে ইনফিনিটিভ বলা হয় ইংলিশে, টু এর পরে ভার্ব বসে তোমরা জানো। তাহলে ডিফারেন্ট এর ভার্ব হচ্ছে ডিফারেন্টিয়েট, এটা যদিও অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। এরপরে সুলেমান ডিড নট অ্যান্সার ইফ, আচ্ছা ইফ দেখো অ্যান্সার, ডিড নট অ্যান্সার ভার্ব চলে গেছে, এফ নাম্বারে কি হতে পারে, ইনস্ট্যান্টলি অ্যান্সার, মানে দেখো সুলেমান ডিড নট অ্যান্সার সাথে সাথে, তাহলে ইনস্ট্যান্টলি কীভাবে, কোনো ভার্বকে যদি কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করা হয়, তারপরে অ্যাডজেক্টিভ নাউন থাকে না, অবজেক্ট থাকে না, তারপরে অবশ্যই অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। তাহলে যে কোনো ভার্বের পরে গ্যাপ থাকলে দেখবা ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করা গেলে তারপরে নাউন, আর এছাড়া যদি তুমি কখন কোথায় কীভাবে দ্বারা প্রশ্ন করো তাহলে তারপরে অবশ্যই অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়, সরি অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। এরপরে জি নাম্বারে দেখো,
ইট হচ্ছে অ্যান্ড কিপ ইট এটাকে রাখে ক্লোজ, ক্লোজ না এটা কি হবে আনক্লোজড মানে খুলে রাখে, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে। দ্য বিস কেম ফ্রম, আচ্ছা এইচ নাম্বারে হচ্ছে আইডেন্টিফাই আছে, আইডেন্টিফাই তাহলে আইডেন্টিফাইড বি, দেখো বি হচ্ছে বি এর পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়, তাহলে আইডেন্টিফাই এর অ্যাডজেক্টিভ হচ্ছে কি আইডেন্টিফাইড ইন। আচ্ছা এরপরে হচ্ছে দাস হি আই ইন্ডেন্টিফাই অফ রিয়াল ফ্লাওয়ার্স, আচ্ছা তাহলে এটা কি হবে আইডেন্টিফিকেশন, কেন হচ্ছে কারণ এটা নাউন করতে হবে, পরে আছে অফ আগে আছে দা, তাহলে এরপরে অবশ্যই কি বসে নাউন বসে। এরপরে দেখো হচ্ছে ইমপ্রেসড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অবশ্যই অ্যাডভার্ব বসে, গ্রেট এর অ্যাডভার্ব হচ্ছে গ্রেটলি। চার নাম্বারটায় আমরা আসি, চার নাম্বারে হচ্ছে আচ্ছা চারের এ নাম্বারে যেটা আছে ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ড্যাশ ওয়ান, তাহলে এই যে অ্যান্ড দ্বারা শব্দ যুক্ত দুইটা শব্দ একই হয়, তো মূলত এখানে ফর ওয়ান তো এভাবে হয় না তাই না, এর একটা শব্দ আছে কি ফরমোস্ট, ফরমোস্ট ওয়ান, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানে সবার জন্য। আচ্ছা এরপরে কজেস এ চাইল্ড লার্নস, তাহলে ইজ এটা কি হতে পারে দেখো ইজ কজ এ চাইল্ড লার্ন ইটস মাদার টাং ফার্স্ট বাই লিসেনিং, আচ্ছা তাহলে এখানে হতে পারে ইজ বিকজ, বিকজ হচ্ছে কি কারণ হচ্ছে কি এ চাইল্ড লার্ন ইটস মাদার টাং ফার্স্ট বাই লিসেনিং টু ইটস মাদার দেন উইথ দ্য গ্রো অফ এজ, তাহলে এখানে কি হতে পারে উইথ দ্য গ্রোথ, গ্রো এর নাউন হচ্ছে গ্রোথ, কেন হচ্ছে কারণ অফ আছে পরে আগে আছে দা, অবশ্যই মাঝে কি হবে নাউন হবে। আচ্ছা ডি নাম্বারটা দেখো পরে ফুল স্টপ আছে, আমরা আগের অবস্থাটা দেখতে পারি, তাহলে এখানে দেখো টু ইউজ দেম, এটা কিন্তু শব্দগুচ্ছ শেষ, তাহলে যে কোনো বাক্যের শেষে যদি নাউন, নাউন আর প্রোনাউন মূলত একই কথা, হ্যাঁ তো নাউন বা প্রোনাউন থাকে তারপরে যদি আবার কোনো গ্যাপ থাকে সেটা অবশ্যই অ্যাডভার্ব হয়, অ্যাডভার্বের ব্যবহারে তোমরা জানো, তাহলে প্র্যাকটিক্যাল এখানে কি হবে প্র্যাকটিক্যালি। আচ্ছা তাহলে দাস ইটস ইট লার্নস হচ্ছে স্পিকিং, স্পিকিং কেন হচ্ছে কারণ লার্নস একটা ভার্ব, তারপরে আবার আরেকটা ভার্ব স্পিক, এটা নাউন হওয়ার কথা, তাহলে অবশ্যই এটা কি হবে স্পিকিং, স্পিকিং অর্থাৎ ভার্বের সাথে আইন যুক্ত করলে সেটা জিরান্ড হয়, জিরান্ড নাউনের কাজ করে। এরপরে আমরা আসি ইট ইস হচ্ছে সেটিস, আচ্ছা সাইন্টিফিক দেখো অবজার্ভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অবশ্যই অ্যাডভার্ব হয় যে কারণে কি হচ্ছে সাইন্টিফিক, এটা হচ্ছে সাইন্টিফিক্যালি হচ্ছে। আচ্ছা এরপরে চাইল্ড এ লিসেন, আচ্ছা দেখো এ এখানে গ্যাপের পরে ফুল স্টপ আছে, গ্যাপের আগে আর্টিকেল আছে, তাহলে অবশ্যই এখানে কি বসবে নাউন বসবে, তাহলে লিসেন এর নাউন হচ্ছে কি লিসেনার, ইয়ার যুক্ত করলে হচ্ছে। দেন ইট বিকামস এ স্পিক, আচ্ছা স্পিক টা কি এর পরিবর্তন কেন হচ্ছে দেখো এর আগে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে কি হয় নাউন হয়, তাহলে স্পিক এর নাউন হচ্ছে স্পিকার। আচ্ছা দাস দে বোথ, আচ্ছা চেঞ্জ দেয়ার, তাহলে দে বোথ চেঞ্জ চেঞ্জ দেয়ার আইডিয়া, চেঞ্জ বলতে তো পরিবর্তন করা আর বিনিময় করা হবে এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে কি বিনিময় করা, তো এক্সচেঞ্জ দেয়ার আইডিয়া অ্যান্ড ইভেনচুয়াল, ইভেনচুয়াল হবে নাকি দেখো ইভেনচুয়ালি ধীরে ধীরে এটা অ্যাডভার্ব হবে, দ্য চাইল্ড কারণ যে কোনো সাবজেক্টের আগে যদি গ্যাপ থাকে সেই গ্যাপের সব অবশ্যই অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। এরপর আমরা পাঁচ নাম্বারটা দেখব, পাঁচ নাম্বারের এ নাম্বারের যে অ্যান্সার আছে সেটা হচ্ছে আচ্ছা বাট নাও আওয়ার চিলড্রেন কিপ ডোর বিফোর দ্য টিভি, তাহলে ডোর হবে না এখানে ইনডোরস হবে, ইনডোরস অর্থাৎ রেখে দেওয়া বিফোর দ্য টিভি অর কম্পিউটার। আচ্ছা দে ওয়াচ টিভি অর প্লে গেমস অন কম্পিউটার, এরপরে হচ্ছে চিলড্রেন্স ফাউন্ড, এখানে একটু খেয়াল করো তাহলে চিলড্রেন্স পসেসিভ, পসেসিভের পরে সবসময় নাউন হয়, তাহলে ফাউন্ড এর নাউন হচ্ছে কি ফাউন্ডনেস, ফাউন্ডের নাউন হচ্ছে ফাউন্ডনেস। আচ্ছা তাহলে ইনক্রিজড দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অবশ্যই অ্যাডভার্ব হয়, রিসেন্ট আছে রিসেন্টলি। ডি নাম্বারটায় আসি আমরা দিস প্রিফার, তাহলে এখানে দেখো দিস এর পরে ডেমনস্ট্রেটিভ এর পরে অবশ্যই এটা সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহার হবে, প্রিফার এর নাউন হচ্ছে প্রিফারেন্স। আচ্ছা ই নাম্বারটা আছে অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ এর হচ্ছে দেখো দেম অ্যাটেন্টিভলি, এটা অ্যাটেন্টিভ শুধু ইন অ্যাটেন্টিভ না দিয়ে ইট মেক্স দেম ইন অ্যাটেন্টিভ মানে এটা অমনোযোগী করে টু স্টাডি, হ্যাঁ ইন অ্যাটেন্টিভ হবে। আচ্ছা অফেন অ্যাক্টিভ, অ্যাক্টিভ হচ্ছে ইনঅ্যাক্টিভ কেন কারণ যখন দেখবা যে যে শব্দটা বসার কথা ওই শব্দটাই যদি থাকে তাহলে অবশ্যই সেখানে সেখানে কী করতে হবে কারণ অফেন হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয় তো অ্যাডজেক্টিভই আছে অ্যাক্টিভ, সে কারণে এর
প্রিফিক্স ভাবতে হয়। তোমরা নিয়মগুলা এর আগে তোমাদের আলোচনা করা হয়েছে, তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর আবারও বলছি, যারা বুঝতে পারছো না তারা অবশ্যই আগে নিয়মটা দেখে নেবে। ওখানে মাত্র কয়েকটা নিয়মের মাধ্যমে সাফিক্স প্রিফিক্সের যে বিষয়টা তোমাদের শেখানো হয়েছে আমি সেভাবেই প্র্যাকটিস করানোর চেষ্টা করছি। আচ্ছা, ইন ইন আছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবশ্যই কি বসে, নাউন বসে। তাহলে আইডিয়াল এর নাউন হচ্ছে কি, আইডিয়ালনেস। আচ্ছা, এরপরে হচ্ছে দ্য ওয়েস্ট অফ, দেখো এই যে একই রকম দা আছে, অফ আছে, অফ। যেহেতু এরপরে প্রিপোজিশন রয়েছে, আগের অবস্থা দেখতে হবে, আগে আর্টিকেল থাকার কারণে এখানে কি হবে, অবশ্যই নাউন হবে, ওয়েস্টেজ নাউন হচ্ছে ওয়েস্টেজ। আচ্ছা, আই নাম্বারটায় আমরা আসি, আই নাম্বারটা দেখো, অ্যান্ড হচ্ছে কি বলা হচ্ছে, দে ডু নট আন্ডার গো অ্যানি এক্সটারশন, অ্যানি এক্সটারশন। দেখো নাউন শেষ, তারপরে যদি আবার কোনো শব্দ থেকে অবশ্যই অ্যাডভার্ব করতে হয়, তাহলে ফিজিক্যালি। অ্যান্ড বিকাম, দেখো টায়ার্ড, টায়ার্ড হচ্ছে একটা কি, অ্যাডজেক্টিভ, ইডি যুক্ত শব্দ, অ্যাডজেক্টিভের আগে অবশ্যই অ্যাডভার্ব হবে, তাহলে মেন্টাল, এর অ্যাডভার্ব হচ্ছে কি, মেন্টালি। এরপরে আসি ছয় নম্বরটায়, আমরা ছয় নম্বরে বাংলাদেশ ইজ অ্যান পপুলেটেড হবে না, কি হচ্ছে, ওভার পপুলেটেড কান্ট্রি। পপুলেটেড, দেখো কান্ট্রি নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভই থাকার কথা, যে কারণে প্রিফিক্স ভাবতে হবে, ওভার পপুলেটেড কান্ট্রি। আচ্ছা, হার এখানে খেয়াল করো, হার এরপর অবশ্যই একটা নাউন লাগবে, তারপরে অফ আছে, তাহলে ডেন্স এর নাউন হচ্ছে ডেন্সিটি, ডেন্সিটি। আচ্ছা, সি নাম্বারে পোর লাইন, আচ্ছা তো পোর লাইন না, বিলো দ্য পোভার্টি লাইন, তোমরা বিষয়টা জানো, পোর এর নাউন হচ্ছে পোভার্টি, পোর হচ্ছে অ্যাডজেক্টিভ, এর নাউন পোভার্টি। আচ্ছা, এরপরে হচ্ছে আর দ্য হিন্ডার, টু দ্য হিন্ডার, তো হিন্ডারেন্স কেন হচ্ছে, কারণ দ্য আছে আর্টিকেলের পরে, নাউন হয়, এরপরে যেহেতু কোনো চিহ্ন নেই, আগে পরেরটা দেখতে হয় তোমরা জানো। ই নাম্বারে দেখো, এখানে অবশ্যই পলিটিক্যাল, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন হবে, তাহলে আনরেস্ট, আনরেস্ট, এখানে শুধু রেস্ট না, আনরেস্ট হবে। আচ্ছা, ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক কান্ট্রি হবে, কেন হবে, কারণ ডেমোক্রেটিকটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, ম্যানি অ্যাসিভ, ম্যানি এটা অ্যাডজেক্টিভ, তাহলে অবশ্যই এখানে কি হবে, নাউন হবে, অ্যাসিভ হবে, অ্যাসিভমেন্ট। আচ্ছা, সাফিসিয়েন্ট এটা ইন, আচ্ছা সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর নাউন হচ্ছে সাফিসিয়েন্সি। আচ্ছা, আর বাক্যের অর্থের সাথে মিল করার জন্য ইন যুক্ত করা হয়েছে। টুয়ার্ডস হচ্ছে প্রসপার, প্রসপারিটি, কেন, কারণ টুয়ার্ডস প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবশ্যই নাউন হয়, প্রসপারিটি। এরপরে হচ্ছে পলিটিক্যাল, পলিটিক্যাল পিপল, পলিটিক্স পিপল, পলিটিক্স পিপল তো হয় না, পলিটিক্যাল হয়, তাহলে সাফার টু নন পলিটিক্যাল কেন হয়েছে, বাক্যের অর্থের সাথে, যে সাফার টু নন পলিটিক্যাল পিপল, যারা অরাজনৈতিক ব্যক্তিবর্গ। সাত নম্বরে আসি আমরা, তোমরা জানো হ্যাভ হ্যাজ এর পরে অবশ্যই নাউন হয়, এই বিষয়ে আমাদের এক ভাই প্রশ্ন করছিল যে হ্যাভ হ্যাজ এর পরে তো ভার্ব হয়, তাই না, হ্যাভ হ্যাজ এর পরে ভার্ব হয়, অবশ্যই ভার্ব হয়, তাহলে ভার্ব হলে সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়, দেখতে হবে ওটা কোনটা দিলে সুন্দর হচ্ছে। তো এখানে দেখো ক্যান হ্যাভ, হ্যাভই প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, অবশ্যই এটা নাউন করতে হবে, পপুলার এর নাউন হচ্ছে পপুলারিটি। বি নাম্বার হচ্ছে হার্ট নাউন, তাহলে হার্ট, হার্ট বাই দেয়ার, আচ্ছা আর হার্ট এটা অ্যাডজেক্টিভ, সরি অ্যাডজেক্টিভের আগে অবশ্যই অ্যাডভার্ব হবে, তাহলে এর অ্যাডভার্ব এলওয়াই যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, দেয়ার বিহেভিয়ার্স, আচ্ছা বিহেভিয়ার্স, তাহলে মূলত তাদের, বাই দেয়ার বিহেভিয়ার্স, তাদের আচরণে না, খারাপ আচরণে, তো খারাপ আচরণের অর্থের জন্য কি হচ্ছে, মিসবিহেভিয়ার্স, তাদের খারাপ আচরণে। ডি নাম্বারে হচ্ছে অফ আছে, তাহলে আগের অবস্থা দেখবো, মেক ভার্ব, তো কি তৈরি করে প্রশ্ন করা যায়, তার মানে এটা নাউন হবে, ক্রিটিসিজম। আচ্ছা, এরপরে হচ্ছে দেম আছে, দেম লেটার, আমরা এখানে আগের অবস্থা দেখতে পারি। ই নাম্বারে কি হতে পারে দেখো, আচ্ছা ডিসগ্রেসড, দেম ডিসগ্রেসড, অর্থাৎ অবশ্যই দেখতে হবে যে শব্দ থাকার কথা ওই শব্দ যদি থাকে তাহলে সেখানে প্রিফিক্স যুক্ত করতে হয়। দ্য ইল্ডার পিপল, তাহলে ইল্ডারলি পিপল, মানে যারা একটু বয়স্ক লোক, ইল্ডার এর অ্যাডজেক্টিভ হচ্ছে কি, ইল্ডারলি, ইল্ডারলি, যারা একটু বয়স্ক। আচ্ছা, ইন দ্য ডেভেলপিং, ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ, ডেভেলপমেন্ট হয়, তাই না, তোমরা জানো অনেক কিছুই হয়, কিন্তু এখানে কেন হচ্ছে, কারণ কান্ট্রিজটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, ডেভেলপের অ্যাডজেক্টিভ হচ্ছে ডেভেলপড। আচ্ছা, দ্য পিপল এভরি সিক্স ইয়ার, আচ্ছা এরপরেরটা দেখি আমরা, এইচ নাম্বারে অ্যাকর্ডিংলি কেন হচ্ছে, কারণ এভরি হোয়ার রেসপেক্টেড অ্যাকর্ডিংলি, মানে এই অনুসারে, এটা অ্যাডভার্ব হচ্ছে বাক্যের শেষে। ইন দ্য ডেভেলপ আবার একই রকম, তাহলে ইন দ্য ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপড কান্ট্রিজ তোমরা দিতে পারো, একই কথা।
আর এখানে হচ্ছে ট্রিটমেন্ট অফ দা, দেখো টু আছে, আগের অবস্থা দেখতে হবে অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবশ্যই নাউন হয় ট্রিটমেন্ট। এরপর আমরা 8 নম্বরটায় আসি, 8 নম্বরটায় ইন অর্ডার টু হচ্ছে মেসমেরালাইজড ইওর ড্রিম, তো অবশ্যই এখানে টু প্লাস ভি ওয়ান, তাহলে এখানে মেসমেরালাইজড এটা হচ্ছে কি ম্যাটারনালাইজ, এটা হচ্ছে একটা ভার্ব। ইউ নিড ডিটারমাইন্ড, এটা হবে ডিটারমিনেশন, কেন হচ্ছে কি প্রয়োজন, কি দ্বারা প্রশ্ন করতে পারছি আমরা, সে কারণে এটা নাউন হবে। নাথিং ইজ অ্যাসিভ, অ্যাসিভ হবে না, কি হবে অ্যাসিভেবল, ইজ বি ভার্বের পরে অবশ্যই অ্যাডজেক্টিভ হয়। ডি নাম্বারে আমরা দেখব ইজ, ইজ এর পরে অবশ্যই কি হবে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, অ্যাসিভেবল হবে। ই নাম্বারটা আনকমন কেন হয়েছে, অ্যাবিলিটিস, দেখো অ্যাবিলিটিস হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয় তো কমন এটা অ্যাডজেক্টিভ রয়েছে, যে কারণে প্রিফিক্স যুক্ত করে আনকমন করা হয়েছে। এফ নাম্বারটা আমরা দেখব নেগলিজেন্স কেন হয়েছে, নেগলিজেন্স তোমরা একটু খেয়াল করো, ইজ বি ভার্ব তারপরে অবশ্যই অ্যাডজেক্টিভ হয়, নেগলেক্ট এটা ভার্ব এর অ্যাডজেক্টিভ হচ্ছে নেগলিজেন্স। আচ্ছা এরপরে ইফ ইউ আর নট ডিউটি, ডিউটি হবে না, ইউ আর, দেখো বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে, ডিউটিফুল হতে পারতো কিন্তু বাক্যের অর্থ মিল করার জন্য আনডিউটিফুল করা হচ্ছে, ইউ উইল নেভার ডু ইট, মানে তুমি ডিউটিফুল হলে তুমি এটা কখনো করতে পারবে না, বাক্যের অর্থটা তেমন হয় না, যে কারণে আনডিউটিফুল ব্যবহার করা হয়েছে। এইচ নাম্বারে আনডিউটিফুলনেস কেন হয়েছে, কারণ এটাই সাবজেক্ট, খেয়াল করো এটাই সাবজেক্ট, সাবজেক্টের কারণে এটা নাউন করা হয়েছে এবং অর্থের কারণে আন যুক্ত করা হয়েছে। এরপরে অ্যাবাউট এর পরে অবশ্যই নাউন হবে, তাহলে অ্যাডভার্স এর নাউন হচ্ছে অ্যাডভার্সিটি, এরপরে বিকাম হয় কি হয় সফল সাকসেসফুল, তাহলে ইন লাইফ, এটা বুঝতে পারছো আশা করি। প্যাট্রিয়ট, এটা 9 নম্বরটায় আসি, এ নম্বরে হচ্ছে অবশ্যই নাউন হবে, সাবজেক্ট হিসেবে নাউন বসে প্যাট্রিয়টের নাউন হচ্ছে প্যাট্রিয়টিজম। হার্মফুল কেন হয়েছে, যে অ্যানিথিং ক্যান ডু অ্যানিথিং হার্মফুল, সে এমন কিছু করতে পারে যেটা কি ক্ষতিকর টু দ্য কান্ট্রি, দেশের জন্য। আচ্ছা এরপরে আসি অ্যাডভার্ব, অ্যানিথিং অ্যাডভার্ব, অ্যাডভার্ব এটা প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, তারপরে অবশ্যই অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। সি নাম্বারে আসি প্যাট্রিয়ট ম্যান শোজ দ্যাট, প্যাট্রিয়ট ম্যান তাহলে এটা মেড দ্য ন্যাশন সাব, এটা দেখো একটা বিপরীত অর্থ দিচ্ছে, যে কারণে প্যাট্রিয়ট দেশপ্রেমিক না, দেশ যারা দেশদ্রোহী বা দেশপ্রেমিক নয় তাদের কথা বলা হয়েছে, যে কারণে আনপ্যাট্রিয়টিক। আচ্ছা এরপরে রুলার্স কেন ব্যবহার করা হয়েছে, ওভারসেস রুল, রুল আছে তো রুলার্স মূলত যারা শাসন করে, যারা অতিরিক্ত শাসন করে। আচ্ছা ভিনম, ভিনম, ভিনমাস কেন ব্যবহার করা হয়েছে, দেখো এটা নাউন আছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ করতে হয়। আওয়ার ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট ওয়ান্ট আওয়ার ডিপেন্ডেন্ট দেওয়া আছে, খেয়াল করো, তাহলে ডিপেন্ডেন্ট এটা কেন হচ্ছে, নাউ আওয়ার যেহেতু আছে পসেসিভের পরে নাউন হয় ডিপেন্ডেন্স হবে, মূলত ডিপেন্ডেন্স না ইনডিপেন্ডেন্স আমাদের যে দেশটা, তাই না, যে কারণে এখানে ইন যুক্ত করে এটাকে বিপরীত শব্দ করা হয়েছে। আচ্ছা অ্যাসিস্ট্যান্স কেন হয়েছে, দে গেভ দেয় কী দেয় অ্যাসিস্ট্যান্স, অবশ্যই কী দ্বারা প্রশ্ন করা গেলে তারপরে নাউন হবে। আচ্ছা ভেরি ফর্চুনেট, ভেরি ফর্চুনেট, ফর্চুনেট হবে না আনফর্চুনেট, অবশ্যই আনফর্চুনেট হবে, এটা অ্যাডজেক্টিভে হওয়ার কথা, ভেরি অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, তো অ্যাডজেক্টিভে আছে যেহেতু আমরা বিপরীত শব্দ করছি এখানে। এরপরে ডিফার আওয়ার, দেখো পসেসিভ, পসেসিভের পরে নাউন হয়, তাহলে ডিফার এর নাউন হচ্ছে ডিফারেন্সেস। আচ্ছা এই কান্ট্রি আর শেষেরটা অবশ্যই কী হয়, দেখো কান্ট্রি যেহেতু নাউন, নাউনের পরে যদি আবার কোনো শব্দ থাকে সেটা অ্যাডভার্ব হয়। আজকের জন্য সর্বশেষ যেটা ছিল এটার অ্যান্সারগুলো তোমরা একটু মিলিয়ে নাও, তোমাদের যদি এই অ্যান্সারে কোনো অংশটা বুঝতে, এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করা হলো এই আলোচনার আঙ্গিকে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তোমরা কতটুকু মনোযোগ দিয়ে এটা করছো সেটা বোঝার জন্য মূলত এটার কোনো ব্যাখ্যা আমি করছি না, যদি কোনোটা সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি সবগুলো পারো তো আলহামদুলিল্লাহ, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে প্রস্তুতি নাও, পরীক্ষায় ভালো ফলাফল করো এই আশা ব্যক্ত রেখে, এবং আমার জন্য অবশ্যই দোয়া করতে ভুলবে না। আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।